আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দিবানারা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাতের অন্ধকারে মাসাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে অজনয়নে জজ্জর জজ্জর করে অজনয়নে কানতে শুরু করেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার কাবা শরীফটা তওয়াফ করতে চায় আপনার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করতে চায় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কেমন করে কাবা শরীফে যাবে কেমন করে রাসূলুল্লাহর মাজারটাকে জিয়ারত করবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কাবা শরীফে যেতে গেলে 4 লক্ষ টাকা খরচা কত লক্ষ টাকা বললাম কত লক্ষ টাকা বর্তমান 2023 এ যারা যাবে এখন 4 থেকে 4.5 লক্ষ টাকা তাদের খরচা কিন্তু যে দিন আনে দিন খায় সে কি করে যেতে পারবে কথা বলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিয়ত করেছেন জোরে বলবেন না এ জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ বুখারী শরীফের প্রথম হাদিস ইননামাল আমালু বিনিয়াত প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল কথা ঠিক না ভুল আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ না 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 আপনি তো আপনার হাবিবকে মহব্বত করেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে আমার রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার মনের খাইশ আমার মনের ইচ্ছা আমি যেন কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে পারি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলে বান্দা তোমরা কখনো ঘাবড়াবে না যখন কোনো সমস্যার মধ্যে পড়বে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম উদুউনি ওয়াস্তাজিবলাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ বলেছি লা তাকনাতু বিরহমাতিল্লাহ বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হোস না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূলের আশিক আল্লাহ রাসূলের মহব্বতের পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এমন করে আল্লাহ আল্লাহর কাছে রোনাজারি শুরু করে দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার দিকে দেখে ও যুবকেরা একদিন চলে যায় দুদিন চলে যায় কিছুদিন পরেতে একজন আল্লাহর বান্দা এসে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বাড়িতে এমন ভাবে দরজায় আওয়াজ করতে লাগলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজাটা যখন খুলে দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ঘরের দরজা যখন খুলে দিলেন ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তুমি রেডি হয়ে যাও কারণ আমি আমার অর্থ দিয়ে সম্পদ দিয়ে আমি তোমাকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য যত খরচা আছে যত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দেব এ জোরে বলবেন না এখন তার তো টাকা নেই অর্থ নেই কিন্তু হঠাৎ করে অন্য একজন ব্যক্তি এসে বলছে যে তোমার মদিনা মক্কা যাবার যা খরচা লাগে আমি দেব জোরে বলুন না সুবহান ও আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানরা দুনিয়ার জমিনে আমরা কত সমস্যার মধ্যে পড়ে আছি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা কেউ ব্যবসা নিয়ে সমস্যায় পড়ে আছে কেউ স্ত্রী পুত্র কন্যা নিয়ে সমস্যায় পড়ে আছে কেউ অর্থ সম্পদ নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছে কিন্তু ও যুবকেরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তার মনের মধ্যে আল্লাহকে বলেছিলেন না 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 আপনার ভয় রাসূলুল্লাহর মহব্বত আমার কলিজার মধ্যে আছে কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহর মাজারটাকে একবার জিয়ারত করব আমি জিয়ারত করতে চাই রাসূলুল্লাহর মাজার এবং আপনার কাবা বাইতুল্লাহ শরীফ জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা যে কাবা বাইতুল্লাহ শরীফটার শান মান মর্যাদা ইজ্জতকে আল্লাহ এত দিয়েছে ওই কাবা শরীফে মসজিদ হারামে যে এক ওয়াক্ত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা
আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কিতাবের মধ্যে এসেছে যখন বৃষ্টি হতো তার ঘরের ভিতরে পানি প্রবেশ করত কিন্তু দাঁড়িয়ে থাকতো না সে শুধু মুখে মুখে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ত জোরে বলুন এ জোরে বলবেন না আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে যে কারা আছো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি দাঁড়াবে আমার কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে কে কে দাঁড়াতে চাও সকল সাহাবারা হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াতে চাই ও বলছে আমি দাঁড়াতে চাই আল্লাহর রাসূলের একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে বাপ বেটাকেও চিনবে না স্বামী স্ত্রীকেও চিনবে না কেউ কারুর হবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে বলতে চাই কি এমন কাজ করলে আপনার পাশে দাঁড়ানো যাবে আল্লাহর রাসূল বলছেন আওয়ালান নাসিয়াবি ইয়াউমাল কিয়ামতি আকসারিহিম আলাইহা সালাতান যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে কাল কিয়ামতের পাটে কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ আমার পাশে সে দাঁড়িয়ে যাবে জোরে বলুন এ জোরে বলা যাবে না ঠিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহর উপরে কতবার করে দরুদ পড়ত এক হাজার বার কতবার এক হাজার বার এখন ওই ব্যক্তি এসে বলেছেন যান আপনার কাবা শরীফের খরচা আমি দিয়ে গেলাম চলে গেলেন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া কোথায় কাবা শরীফে জোরে বলবেন না আল্লাহ যেন এখানে যারা বসে আছেন সকলকে একবার কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দিন বলুন আমিন আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আল্লাহর রাসূল মহব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে হাতিমে কাবায় নেমে গেলেন ও যুবকেরা কাবা শরীফটা তওয়াফ করতে লাগলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك او جبوكرا او نبي بكر امت امتيرا عبد الله ابن زكابيا امون بابي كعبا شريف تا جو كن تواب كوري نيلين او جبوكرا مقام ابراهيم پیچھنے گئے دوری کا نماز ادائی کرتے گئے او جبوكرا ওই মাকামে ইব্রাহিমের পিছনে গে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া দূরে কাত নামাজের মধ্যে আল্লাহর কাছে দোহা তুলে ফরিয়াদ করে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি জাকাবিয়া আপনার কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করেছি আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ শরীফ দেখেছি কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার মনের খোয়াইশ আমার মনের ইচ্ছা আমার মনের আকাঙ্ক্ষা আমার মনের বেদনা আমি আপনার কাছে নামাজের পাঠিতে চাই না 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 আমি রাসূলুল্লাহর উপরে দৈনন্দিন এক হাজার বার করে দরুদ পড়ি ওগো রব্বুল আলামিন আল্লাহ সেই রাসূলুল্লাহর মাজারে যাব ওই রাসূলুল্লাহর মাজারে গিয়ে আমার রাসূল তো জিন্দা নবী গে ওই জিন্দা নবীর কবরের সামনে গিয়ে আমি যখন সালাম দেব গো আল্লাহ পাক আমার দয়া নবীর সালামের জবাবটা আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যেন নিজে কানে শুনতে পায় নারে তাকবীর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আল্লাহ কার কাছে বলছে মানুষের কাছে কার কাছে বলছে বলেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ বলেছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও আমরা কিন্তু কোনো বান্দার কাছে চাইনি আল্লাহর কাছে আমরা চাই কথা ঠিক না ভুল আজকে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ তাই তো মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের মানুষ আমরা বাবাজি বিশ্বাস করে মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার শান মান মর্যাদা ইজ্জত সম্পর্কে আমরা সকলে জানি কিন্তু তিনি আমাদেরকে কোন কবরস্থানে গিয়ে কবর অলার কাছে চাইতে শেখায়নি আমরা ডাইরেক্ট কবরের কাছে চাই নাকি অনেকে ভুল ভুল বার্তা দেয় সব বলে ফুরফুরাশের ফুরফুরাওয়ালারা শুধু কবর আলার কাছে কবর পূজা করে জোরে বলুন নাউজুবিল্লাহ আমরা কবর পূজা করি না ভাই আমরা অবশ্যই মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলার মাজারে যাই হুজুরদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই জোরে বলুন জোরে বলবেন না কি দুনিয়ার জমিনে যে কোনো মানুষের কাছে চাইবে তো শিরিক হয়ে যাবে আর আল্লাহ
জিনার গুনাহ, সুদের গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা আজকে আল্লাহর কাছে ওই ইয়ামান দেশের ওই যুবকটা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, সে আল্লাহকে এত ভয় করেছে, আল্লাহর রসুলের মহাব্বত তার কলিজার মধ্যে এমন আছে, সে এমন করে মাকামে ইব্রাহিমের পিছনে দুরেকাত নামাজ আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি মদিনায় যাব, যে রসুলুল্লাহর উপরে দৈনন্দিন 1000 বার করে দরুদ পড়েছি, আর ওই রসুলুল্লাহর মাজারের সামনে গিয়ে যখন সালাম দেব, আমার মনের উদ্দেশ্য আমার নিয়ত হলো এটাই, আমি যেন ওই রসুলুল্লাহ সালাম যখন দেব সাথে সাথে আমার রসুলুল্লাহর সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলে, জোরে বলবেন না। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলেছে হচ্ছে, আমরা আপনি বলছি হয় না কেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরাগা, ও নবী দেওয়ানরা, আল্লাহ রসুলের আশেক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের মাজার মুবারাকের সামনে পৌঁছে গেলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরাগা, ও নবী দেওয়ানরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহ রসুলের মাজারের সামনে গিয়ে অজনয়নে জজ্জর 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 করে কাঁদে, ও যুবকেরা এত কান্না কাঁদে গে, এত কান্না কাঁদে, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কান্নাগুলো দূর থেকে গে, একজন দুশমনের রসুল, আমার রসুলুল্লাহ দুশমন সব কিছু দেখছেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরাগা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রসুলের মাজারের সামনে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন সালাম দিলেন, ওই সালামের জবাব আল্লাহ রসুলের মাজার মোবারক থেকে পেলেন না, ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া দ্বিতীয়বার সালাম নিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও যুবকেরা, দ্বিতীয়বারও সালাম পেলেন না, ও যুবকেরা, আল্লাহ রসুলের আশেক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, আল্লাহ না না না, আমি তো আপনার গুনাহগার বান্দা, আমি তো আপনার দয়ার গুনাহগার উম্মত, ও গো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জাকাবিয়া আল্লাহর রসুলকে এত মহাব্বত করি, আল্লাহর রসুলকে এত ভালোবাসি, আল্লাহর রসুলকে এত মহাব্বত করি, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমার নিয়ত কি আপনার দরবারে কবুল হবে না, ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলুল্লাহকে এত মহাব্বত করেছে, আমার রসুলুল্লাহর মহাব্বতের জন্য আল্লাহ পাক তার উম্মত উম্মতিকে মহাব্বত করেছে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনবারের মাথায় যখন সালাম নিয়েছে, ও যুবকেরা, আমার আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কানের পর্দাটা সরিয়ে দিয়েছে, যেই না সরিয়ে দিয়েছে, ও যুবকেরা, আমার দয়ার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজার মোবারকে গে তিনবারের মাথায় যখন সালাম দিয়েছে, আমার রসুলুল্লাহর মাজারের ভিতর থেকে গে আল্লাহর রসুলের রওজা মোবারকের ভিতর থেকে গে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার দয়ার নবীর সালামের জবাবটা শুনতে পেয়েছে। জোরে বলুন না, মহাব্বতে বলা যাবে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহর রসুলের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছে। জোরে বলে। আর এখন কিছু মানুষ বেরিয়েছে যে আমার রসুল নাকি মুর্দার। জোরে বলুন, নাউজুবিল্লাহ, এ জোরে বলবেন না। আবার বলে আমার রসুল নাকি সুপারিশ করতে পারবে না। জোরে বলুন, নাউজুবিল্লাহ, কে বলেছে? আমার বিশ্বনবী রাসূলুল্লাহ। এ যুবক, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক
প্রত্যেক নবীদেরকে একটা করে মেম্বার করে দেবে। প্রত্যেক নবীদের যখন মেম্বার করে দেওয়া হবে, আমার ভাইরা আমার যুবকেরা, প্রত্যেক নবীরা সেই মেম্বারে বসে যাবে। কিন্তু আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে একটা মেম্বার থাকবে, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবচাইতে বড় উচ্চ মেম্বারটা আমার রাসূলুল্লাহর হবে। জোরে বল, এই জোরে বলবেন, ওই মেম্বারে আমার রসুল বসবে না। যারা বলছে রসুল সাফাত করতে পারবে না, হাদিসটা ভালো করে শুনে রাখেন, যে বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেম্বারটা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম খালি দেখতে পাবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনার ডান দিকে যে খালি মেম্বারটা পড়ে আছে, এই মেম্বারটা কেন খালি আছে আল্লাহ, এই মেম্বারওয়ালা কে? আমার আল্লাহ বলছে, এ আমার পয়গম্বরেরা, তোমরা যে যার মতো নিজের সিটে বসে গেছো, তোমাদের উম্মতের কথা একটাবারও চিন্তা করলে না, তোমাদের উম্মতের কথা একটাবার ভাবলে না, তোমাদের কওমের কথা একটাবার ভাবলে না, কিন্তু আমার ডান দিকে যে মেম্বারওয়ালা আছে, যে মদিনাওয়ালা, তোমরা কি জানো আমার ডান দিকে যে উচ্চ সবচাইতে সুন্দর মেম্বারটা, এই মেম্বারটা অন্য কারোর মেম্বার নয়, এই মেম্বারটা হলো আমার হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। জোরে বলে, হযরত ইব্রাহিম বলবে, আল্লাহ এই মেম্বারটা কেন খালি পড়ে আছে? আল্লাহ বলছে, আমার মেম্বার ওয়ালা মদিনাওয়ালা আমার কাছে ওয়াদা করেছে, যতক্ষণ পর্যন্ত তার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দয়ার জান্নাত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি রসূলুল্লাহ এই মেম্বারে বসব না। জোরে বলে, কে সুপারিশ করছে আল্লাহর কাছে আমাদের জন্য? হায় হায়, আর সেই রসুলুল্লাহর উপরে তোমরা কটুক্তি কুরুচিকর মন্তব্য করছো। তসলিমা নাসরিন রসুলুল্লাহর উপরে কটুক্তি করেছিল, আল্লাহ তাকে পঙ্গু করে বাড়িতে শুয়ে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখে আল্লাহ পরীক্ষা করবে, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে আল্লাহ পরীক্ষা করছেন, দুশমনের রসুল, সে যখন দেখতে পাচ্ছে রসুল সালামের জবাব দিয়েছে কবরের ভিতর থেকে, ওর মাথায় আর কাজ করছে না। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে কিভাবে মারা যায় সেই প্ল্যান করতে লাগলেন। এমন তো অবস্থায় একজন দুশমনের রসুল এসে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে সালাম দিচ্ছেন, সালাম দেওয়ার পরে বলছেন যে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, আমি অনেকক্ষণ থেকে দূর থেকে সব কিছু ফলো করছি, আপনি রসুলুল্লাহকে দুবার সালাম দিলেন, কোনো সালামের জবাব পেলেন না, তৃতীয়বারের মাথায় আপনার রসুল কবরের ভিতর থেকে সালামের জবাব দিলেন, আমি খুশি হয়ে গেছি। তারপরে তুমি ওই মদিনার মাটি নিয়ে তুমি মুখে হাতে মাখছো, তোমার উপরে আমি খুশি হয়েছি, তুমি যেমন রসুলকে ভালোবাসো আমিও তেমন রসুলকে ভালোবাসি। কিন্তু আমার ভাইজানেরা, না, ও রসুলকে ভালোবাসে না, ও হচ্ছে মুসলমান বেশে মুনাফেক, মুসলমান বসে মুনাফেক। এখন আব্দুল্লাহ ইবনে জাকাইবিয়া বলছে যে কোথায় মদিনার, কোথায় আমার বাড়ি, আর এখানে আমাকে কেউ চেনে না, এই লোকের এত দরদ উঠলো। বলে, ভাই তোমাকে আমার বাড়িতে আমি একটু মেহমানদারি করার জন্য নিয়ে যাব। ভাই মেহমানদারি করা কি বলেন তো? সুন্নাত। মেহমানদারি করা কি? সুন্নাত। এই যে আপনার লোকজন কুটুমগুনো এসে খাচ্ছে, খেয়ে যদি বিশ্বাস করেন এখানে জান্নাতের বাগানে এসে যদি কিছু সময় কোরআন হাদিস শুনে বাড়ি যায়, তাহলে ওদেরও সুন্নাত আদায় হবে, আমাদেরও সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা এটা তো অন্যরকম হয়েছে, কারণ খালাতো বোন মামাতো বোন ফুয়াতো বোন সব আসছে, আর শুধু বব করে বোনদের পিছনে ঘুরছে 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 ঘুরতে রাত্রের বেলা একদম দুর্বল হয়ে গেছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। এটা কি রসুলুল্লাহর মহাব্বত বলে? এক বছর পরে জলসা দিচ্ছেন রসুলুল্লাহর মহাব্বতে, এ জলসা দিলে কারা খুশি হয়? আপনাদের কবরবাসীগুলো খুশি হয়। জোরে বলেন না, ওই কবরে বাপ আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, আছে কি নাই কথা বলে? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে দুশমনের রসুল, আমার রসুলুল্লাহ দুশমন, তাকে বলে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেছে মেহমানের ওসিলা করে, তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া গিয়েছেন, ও বাচ্চা জানে না, দিল নরম। এখন আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যেই গিয়েছে, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া দেখছে যে তার বন্ধুরা, বিশেষ করে দুশমনের রসুলের বন্ধুরা, তারা সকলে একত্রিত হয়ে তার মারার জন্য সব বড় বড় কেউ তরোয়াল কেউ বল্লক নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে বলছে, আল্লাহ এ তরোয়াল দিয়ে আল্লাহ থেকে দূরে রাখা যাবে না। জোরে বলেন,
এই তরোয়াল দিয়ে রসূলুল্লাহর মহব্বতকে দূরে রাখা যাবে না, কারণ আল্লাহ আপনি ইন্নাল্লাহ আলিমুন খবীর, সব খবর আপনি জানেন আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছি, আমি এদের তরোয়ালের ভয় পাই না, যে আল্লাহ আপনি ওদেরকে সৃষ্টি করেছেন, আমি জাকাবিয়াকে আপনি সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারবে না। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গাম, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইকে এমন ভাবে ঘর বন্দি করে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গাম, ও নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বুকের কলারটা ধরে জোরে জোরে ঝাঁকড়ায় বলে, হে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, না না না, তুই এমন একটা জায়গায় বন্দী হয়ে আছিস কেউ তোকে সাহায্য করতে আসবে না, না না না, তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলেছিলেন, হে দুশমনের রসুলেরা, হে আল্লাহর রসুলের দুশমনেরা, না না না, আপনি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর রসুলকে মহাব্বত করি, তোরা কি জানিস আমি নামাজের পাটিতে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ কাবা শরীফে যাওয়ার পয়সা নাই, রসূলুল্লাহর মাজার জিয়ারত করার পয়সা নাই, কিন্তু আল্লাহকে, আল্লাহকে, আল্লাহর ভয়কে আমি কলিজার মধ্যে স্থান দিয়েছি, আল্লাহর রসূলকে মহব্বত করেছি, আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা ঘুরিয়েছে, তাই আমি তোদেরকে বলি, তোরা আর রসূলুল্লাহর দুশমনী করিস না, আয় আয় আয়, তোরাও ভালো করে কালেমা পড়ে মুসলমান হয়ে যা, আমাকে ভয় দেখাস না, কারণ যারা আল্লাহকে ভয় করে না তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না, ডরে না। জোরে বলুন না আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া এমন করে যখন বললেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার ডান হাতকে বেঁধে দিয়েছে, বাম হাতকে বেঁধে দিয়েছে, ডান পাকে বেঁধে ফেলেছে, বাঁ পাকে বেঁধে ফেলেছে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার বুকের উপরে আল্লাহর রসুলের একজন দুশমন বসে বসে আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের আশেক হযরতে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার জোরে জোরে মারতে লেগেছে, ও যুবকেরা, গায়ের থেকে গল গল করে রক্ত প্রবাহিত হয়, আর আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে বলে, তোর কি লাগবে বল, তোর অর্থ লাগলে অর্থ দেওয়া হবে, সম্পদ লাগলে সম্পদ দেওয়া হবে, তোর যদি কোনো নারী লাগে নারী দেওয়া হবে, তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। ও যুবকের, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দুশমনের রসূলকে বলেছিল, না না না, তোরা আমাকে মেরে 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 ফেলে দিলেও আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, আমার দয়ার নবীকে নবী বলে মেনে নেব, আমি নবী বলেই মানব, তোরা যতই আঘাত করিস। আর আজকে আমরা এক টাকা ঈমান বিক্রি করে দিচ্ছি, এক টাকায় আল্লাহ হালাল ইনকাম দিচ্ছে আমার যুবকদের, ওই যুবকটা হালাল টাকা নিয়ে লটারি কাটছে, আপনি বলেন তো লটারি কাটা জায়েজ না হারাম? জোরে বলেন বাবাজি, জিনা করা জায়েজ না হারাম? মানুষের পিছনে ঘোরা, বাজে মতলব নিয়ে ঘোরাটা কি জায়েজ না হারাম? কিন্তু আমার ভাইরা, ঘুরতে যদি হয় রসূলুল্লাহ সুন্নাতের পিছনে ছোট, ঘুরতে যদি হয় আল্লাহর কোরআন বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, ঘুরতে যদি হয় আল্লাহর ওলি বান্দার পিছনে ঘোরো। জোরে বলুন না সুবহানাল্লাহ, তাহলে তুমি ফায়দা পাবে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে এত মার মেরেছিলেন, ও যুবক একটু বোঝার চেষ্টা করো, অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদেরকে বলে যাই, ওই জাকাবিয়া বলেছিলেন, এই দুশমনের রসূলেরা, তোরা যত পারিস আঘাত কর, আমি তোরা যত আঘাত করছিস তত আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটাকে বড় আনন্দ নিয়ে উচ্চারণ করছি। জোরে বলুন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন দরুদ পড়ছে রসূলুল্লাহর দুশমনেরা থাকতে পারছে না, কি করেছে, দুজন তার গালটাকে হা করে জিভটাকে টেনে নিয়েছে। ভাই
চিন্তা করেন, গাল হা করিয়ে জিভটাকে পুরো টেনে নিয়েছে, টেনে একটা কাঁচি দিয়ে জিভটাকে কেটে দিয়েছে। ভাইজান কত অত্যাচার দেখেন, যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে আল্লাহকে ভয় করবে এরকম অত্যাচার সহ্য করতে হবে। জিভটাকে নিয়ে টেনে ছিড়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার হাতে দিয়ে বলছে, যা তোর মুহাম্মাদের কতটা পাওয়ার আছে আমি দেখতে চাই, দেখি তোর মুহাম্মাদের কত পাওয়ার, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার দু হাত দু পা যখন খুলে দিয়েছে, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার ওই হাতেতে তার জিভখানা আছে, তার জুব্বা মুবারক রক্তে ভিজে যায়। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই হাতে জিভটা নিয়ে এমন করে রসুলুল্লাহর মাজারের দিকে যেতে লাগলেন। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আমার রসুলুল্লাহর রওজা মুবারাকের সামনে গিয়ে গে, ও যুবকেরা বেহুশ হয়ে পড়ে যায়। ও আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন বেহুশ হয়ে যায়, ও যুবকেরা আমার দয়ার নবী হচ্ছেন হায়াত নবী হায়াতুন নবী, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন বেহুশ হয়ে যায়, যখন তিনি বেহুশ হয়ে গেলেন আমার রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার সামনে দাঁড়িয়ে যায়। ও যুবকেরা আমার দয়ার নবী চোখে পানি, অজয় নয়নে কাঁদে আর জাকাবিয়াকে বলে, ও আমার পাগল জাকাবিয়া, আমি রসুলুল্লাহর উপরে তুমি দৈনন্দিন 1000 বার করে দরুদ পড়েছ, আমি তোমার সম্পর্কে সব কিছু অবগত, কিন্তু না 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 ও আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তুমি এত কষ্ট সহ্য করেছ গো, তোমাকে এত মার মেরেছে, আমি রসুলুল্লাহ থেকে দূরে সরানোর চেষ্টা করেছি কিন্তু তুমি দূরে সরো যাও নাই, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আমি রসুলুল্লাহকে নবী বলে ভালোবেসেছ, না 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 আর আমার উম্মতকে আমি রসুলুল্লাহ ভালোবাসি। ও আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তোমার হাতে ওটা কি? বলছি ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ আমার হাতে হচ্ছে আমার জিভ, যে জিভ দিয়ে আমি কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ, ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ এই জিভখানা কেটে দিয়ে আমার হাতে বিয়াদোবরা দিয়ে দিয়েছে। আমার দয়ার নবী বললেন, ও বাবা জাকাবিয়া আমি রসুলুল্লাহ আমার হাতে তোমার জিভটাকে তুলে দাও। ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন তার জিভটা যখন তার হাতে রসুলুল্লাহর হাতে দিয়ে দেন, ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার বিশ্ব নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিভটাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার গালের মধ্যে দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার গালের ভিতরে যখন জিভটা রাসূলুল্লাহ দিয়ে দেন, ও যুবকেরা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার যখন হুঁশ ফিরল তিনি দেখতে পেলেন, আগে যেমন তার জিভ ছিল ওই জিভটা অটোমেটিক গালের মধ্যেই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা তকবীর হবে না, নারে তকবীর, নারে দেখবে মাশাআল্লাহ। চিন্তা করেন আল্লাহর রসুল ঘুমে উনি যে স্বপ্ন দেখেছে যে রসুলুল্লাহ তার জিভটা নিয়ে তার গালে দিয়েছেন, জিভ যেরকম আগে ছিল সেরকম হয়ে গেছে। জোরে বলেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব কিছু দেখেন বাবা, আমাদের কাজকর্মগুলো সব দেখছেন প্রত্যেক দিন দৈনন্দিন, আমাদের বাড়িতে বাড়িতে আমার আল্লাহ রুজি পাঠাচ্ছে, আর আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে বলছে, আমার মালাইকা ফেরেশতা দেখ আমি আল্লাহ আমার বান্দাদেরকে কতটা ভালোবাসি, দেখ তাদের বাড়িতে বাড়িতে আমি আল্লাহ রুজি পাঠিয়ে দিই, আর আমার বান্দা আমার ইবাদত বান্দিগি করার জন্য ওরা ফজর হোক জোহর হোক আসর মাগরিব এশা বাড়িতে অতিবাহিত না করে মসজিদে গিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলবেন না।
কিন্তু আমার ভাইরা অনেক ভাই আছে আমরা কিন্তু ইবাদতের ধার ধারি না অনেক ভাই আমরা আছি আমরা কিন্তু ইবাদতের ধার ধারি না তুমি বোঝার চেষ্টা করো আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার কিছু ছিল না তার কিছু ছিল কথা বলেন তার দিলের ভিতরে তিনটে জিনিস ছিল কটা কথা বলেন এই এতটা ঘটনা যা আমি টেনে নিয়ে আসলাম তার দিলের ভিতরে কটা জিনিস ছিল তিনটে এক আল্লাহর ভয় দুই রাসূলুল্লাহর মহব্বত আর তিন কি বলেন নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চাওয়া বিশ্বাস করুন ও যুবক তুমি বোঝার চেষ্টা করো আল্লাহ যেমন তার বান্দাকেও পরীক্ষা করেছে ওহুম লা ইফতানুন আল্লাহ বলছে আমি আল্লাহ বান্দাকেও পরীক্ষা করব হে বান্দা আল্লাহ যেমন বান্দাকেও পরীক্ষা করেছে আল্লাহ তার পয়গম্বরদেরকেও পরীক্ষা করেছে কথা ঠিক না ভুল একজন পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হচ্ছে জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লাম পয়গম্বরটার নাম কি বললাম জোরে বলেন হযরতে জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লাম কিন্তু আমার ভাইরা যেমন আমার রাসূলুল্লাহকে আল্লাহ নবী করে যখন পাঠিয়েছিলেন সেই সময় সবথেকে বড় কাফের ছিল আবু জাহেল আবু জাহেল ছিল না নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক যখন পাঠিয়েছিলেন সেই সময় সবচাইতে বড় কাফের ছিল কে নমরুদ কথা ঠিক বলছি না ভুল বলছি নবী মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম কে আল্লাহ যখন পাঠিয়েছিলেন সেই সময় সবচাইতে বড় কাফের ছিল ফেরাউন কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ পাক কোন বান্দা বান্দীকে সহজে ধরে না সহজে ধরে না কে ধরলে পরে ছাড়ে না এটা মাথায় রাখবেন আল্লাহ বলেছে বান্দা অতুইজ্জু মান্তাশা ওয়া তুযিল্লু মান্তাশা বিয়াদিকাল খাইর আমি আল্লাহ যাকে চাই তাকে ইজ্জত দিই তাকে সম্মান দিই আর যাকে চাই তাকে আমি আল্লাহ সম্মান দিই না কিন্তু যুবকেরা আল্লাহ আমাদের কত সম্মানিত করেছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য মতান্তরে 224,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল কথা ঠিক না ভুল কিন্তু দেখেন আমরা কি কোনো দরখাস্ত করেছি আল্লাহর কাছে কিছু বলেছি কিন্তু দেখেন কিছু না বলেও আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছে এত প্রিয় করেছে আমার দয়ার নবীর উম্মত করেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন এই জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ কিন্তু পরীক্ষা নেবে ও যুবক তুরস্কর পরীক্ষা আল্লাহ নিয়েছেন তার নিদর্শন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার পরীক্ষা নিয়েছেন তার জাজাও আল্লাহ দিয়েছেন আর এদিকে আল্লাহ পাক যে পয়গম্বরকে পাঠিয়েছেন তার নাম হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এই জারজিস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জামানায় সবচাইতে বড় কাফের সবচাইতে বড় বেঈমান ছিল যে কিনা বাচ্চাদেরকে কতল করত নারীদেরকে কতল করত তার নাম হচ্ছে দুরজানা কি নাম বললাম দুরজানা এখন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লাম কে বলছে এ জারজিস তুমি তো মানুষের কাছে কাছে গিয়ে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও একত্ববাদের দাওয়াত দাও যাও আজকে ওই পাশান দুরজানার কাছে গিয়ে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দাও তাকে বলো তাকে গিয়ে রিকোয়েস্ট করো তাকে গিয়ে বলো সে যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুফলে হন আমি আল্লাহ বলছি সে সফল কাম হয়ে যাবে জোরে বলুন এ জোরে বলা যাবে না বিশ্বাস করেন আমার ভাইরা আমি মনে করি হয়তো আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি হয়তো আমরা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু সেই শয়তান আমাদেরকে হয়তো হাত ধরে ধরে বাজে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু আমার ভাইজানেরা শয়তানের হাতটা ছেড়ে দেন আপনি নামাজের পাটিটা ধরেন বিশ্বাস করুন আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়ুগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইয়ুগাইয়িরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না ও যুবক
যুবক তুমি চিন্তা করো আজকে যারা নামাজ পড়তে যায় না যে মাবুনগুলো বেপরদায় ঘোরাফেরা করি যে যুবকগুলো বাপ মা আছে বাপ মার কথা শুনি না আমি তাদেরকে করজোড়ে বলে যাব বিশ্বাস করুন আল্লাহর কোরআনের দিকে খেয়াল করুন আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহর কোরআন বলছে তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপশব্দ না করে ও যুবক আজকে বিশ্বাস করুন চিন্তা করুন আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা নেবে এটা আল্লাহর কথা কারণ আল্লাহ কোরআনে বলেছেন আহাসিবান নাসু ওয়াইয়াতরাকু আইয়াকুলু আমান্না তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়াহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না কিন্তু আজকে হয়তো যারা নামাজ পড়ি না যারা জিনা করি যারা বাজে কাজে লিপ্ত বিশ্বাস করুন হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন কিন্তু হঠাৎ করে যদি তুরস্কর মতো ভূমিকম্প হয়ে যায় ও যুবক আমরা কি ঈমান নিয়ে কি কবরে যেতে পারবো বলেন আমি তো লটারির পিছনে ছুটছি আমি তো নামাজ পড়ি না এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে ভাই একটু চিন্তা করুন যে আল্লাহ তোমার বাড়িতে তোমার ঘরেতে রুজি পাঠাচ্ছেন আল্লাহ যদি রুজি দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার কোনো নেতা দুনিয়ার কারুর কোনো ক্ষমতা নাই যে তারা আমাদেরকে খাওয়াবে পড়াবে কথা ঠিক না ভুল একমাত্র আমাদের খাওয়ানোর মালিক কে আল্লাহ হযরত জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লামকে আল্লাহ বললেন যা জারজিস তুই কার কাছে যা দুরজানার কাছে যা দুরজানার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা আল্লাহ পাকে পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা শুনে গে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই কাফের দুরজানার কাছে পৌঁছে গেলেন ও আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এমন করে দুরজানার লস্কর বাহিনী সৈন্য বাহিনী তাকে ঘিরে রেখেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা আল্লাহ পাকের পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরজানার কাছে গিয়ে বলতে লাগলেন হে দুরজানা আমার আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি সফল কাম হয়ে যাবে জোরে বলে দুরজানা বলছে তোমার এত বড় সাহস তোমার এত বড় বুকের পাওয়ার যে আমি দুরজানা মানুষকে কতল করি মানুষকে মার্ডার করি মানুষকে ভয় দেখায় আর তুমি আমার কাছে এসেছো আল্লাহর একত্ববাদে স্বীকার করানোর জন্য আল্লাহর একত্ববাদে স্বীকার করানোর জন্য তুমি আমার কাছে এসেছো তোমার কি আমার ভয় লাগে না দুরজানা বলছে হযরত জারজিস বলছে দুরজানা শুনো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইরা দুরজানাকে বলছে দুরজানা তোমার আল্লাহর ক্ষমতা কত আমি দেখতে চাই বলছে তুমি আমার আল্লাহর ক্ষমতা দেখতে চাও বলে হ্যাঁ বলে কি ক্ষমতা দেখবে তুমি বলে তুমি বলো পাশে একটা গাছ ছিল ওই গাছ থেকে একটা শুকনো গাছের ডালটাকে ভেঙে দিয়ে জারজিস নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দুরজানা তুলে দিয়ে বলছেন এ জারজিস তুমি তো পয়গম্বর বলে দাবি করো তোমার আল্লাহকে বলো এই শুকনো গাছের ডাল থেকে আল্লাহ যেন একটা ফল ফলিয়ে দেখিয়ে দেয় জোরে বলুন এ জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহ পারে কি পারে না এই কথা বলেন আমার আল্লাহ পারে কি পারে না আমার আল্লাহ আমিরকে গরিব গরিবকে আমির বানিয়ে দিতে পারেন কিন্তু আমার ভাইরা হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছে এ দুরজানা শোনো আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি জানো না কিন্তু সেদিন যেদিন তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে না আল্লাহর ভয় তোমার ভিতরে প্রবেশ করবে তাহলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার একটু আইডিয়া আসবে এখন তুমি আল্লাহর পাকের ইত্তেবা তো করনি জারজিস বলছে এই শোনো দুরজানা তুমি যে ডালটা দিয়েছো এই ডাল থেকে কিন্তু আল্লাহ অবশ্যই একটা ফল ফলিয়ে দেবে কিন্তু তুমি আগে বলো কোন ফলটা আল্লাহ ফলাবে তুমি বলে দাও তুমি আগে বলো
এই যে শুকনো গাছের মরা গাছের ডালটা তুমি আমার হাতে দিয়েছো, এই ডালটা থেকে আল্লাহ যে ফল ফলাবে, কোন ফলটা? তুমি লেবু চাও না আপেল চাও না কলা চাও, তুমি কি চাও? দুর্জনা মনে মনে ভাবছে যে ও তো ইমানদার নয় তো, ও তো কাফের, তা কাফেরের মুখ দিয়ে সবসময় এরকম বেরোবে, এরকম বেরোবে যে আল্লাহর কোনো ক্ষমতা নাই? ও মনে মনে ভাবছে যে আল্লাহ হয়তো কিছু দিতে পারলো না, যে কোনো একটা ফল হলেই হলো। নবী জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে তুমি হচ্ছে মুনাফিক, এক্ষুনি যদি আল্লাহ কলা ফুলিয়ে দেয়, তুমি যদি বলো আল্লাহ কেন কলা দিল, আমি তো কলা বলিনি, আমি বলেছিলাম লেবু, আমি বলেছিলাম আপেল, কথা ঠিক বলছি না ভুল বলছি, এটা বলার যুক্তি? হ্যাঁ, কিন্তু আমার ভাইজানেরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে ওই দুর্জনা কাফের বলছে যে না, তোমার আল্লাহকে বলো যে কোনো একটা দিলেই হলো, একটা দিলেই হলো। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে নামাজে পাটিতে দুহাত তুলে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহকে বলে আল্লাহ না না না, এত লোকের কাছে গিয়ে আপনার তৌহিদের দাওয়াত দিয়েছি, আপনার তেবা করার দাওয়াত দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ দে দুর্জনা আমাকে মারার হুমকি দিচ্ছে, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়, ও গো রব্বুল আলামিন আল্লাহ না না না, সে একটা শুকনো গাছের খেজুর দিয়েছে, সে একটা শুকনো গাছের ডাল দিয়েছে, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আর সে আমাকে বলেছে, হুমকি দিয়েছে, তোমার আল্লাহর কত ক্ষমতা, আমি দুর্জনা দেখতে চাই, কারণ তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যেন এই ডাল থেকে একটা ফল যেন আল্লাহ পাক ফলিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহ বলে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বললেন, ও জারজিস শোনো শোনো, তুমি ঘাবড়াবে না ঘাবড়াবে না, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আছি, যাও যাও যাও, ওই কাফের দুর্জনাকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা গাছের ডাল থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যত ফল আছে গে ওই মরা ডালের উপরে ফলগুলো ফলিয়ে দেব। এ জোরে বলেন, আমি আল্লাহ পৃথিবীতে যত ফল আছে সব ফল ওই একটা গাছের উপরে ওই ডালেতে আমি আল্লাহ সাজিয়ে দেব। জোরে বলুন না, সুবহান। যে এই দোয়া করেছে সাথে সাথে দেখতে পাওয়া যায় ওই মরা গাছের ডাল থেকে সাথে সাথে ফল, এক একটা ফল আপনি আপনি ঝুলে গিয়েছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? এটা তাকবীর দেন না নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা, মুঝকো পিলা দে ইশকে কা জাম, তু আকা অর মেয়ে হুঁ গোলাম, মুঝকো পিলা দে ইশকে কা জাম, তু আকা অর মেয়ে হুঁ গোলাম, রবকে দোলারে তুম গি তো গো, সবকে সাগারে তুম গি তো গো, রবকে দোলারে তুম গি তো গো, সবকে সাগারে তুম গি তো গো, আয় নবী জিতনে দুনিয়া মে সবসে প্যারে তুম গি তো গো, সবসে প্যারে তুম গি তো গো, ভেজে খোদা নে তুমকো সালাম, তু আকা অর মে হু গোলাম, মুঝকো পিলা দে ইশকে কা জাম, তু আকা অর মে হু গোলাম, ডুবা সূরজ বাপসে পলটে ওর সাজ
नजर आ जाए चल के डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अरसे बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यार नबी से बुलबुल सिदरा बोल नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे यहाँ से अरसे बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा আমার বাবাজিরা আমার ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশেষ করে হযরত জারজি সালাইহি সালাতু ওয়া সাল্লাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক ওই মরা গাছের ডাল থেকে পৃথিবীতে যত ফল আল্লাহ সৃষ্টি করেছেন সেই ফল সেই ডাল থেকে ফলিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর এদিকে দূরজানা সবচাইতে সুন্দর যে ফল একটা কলার দিকে ফলো সেই কলাটা হাতে ধরতে গিয়ে খেতে যাচ্ছে আর কলাটা আপনি আপনি উপরে উঠে যাচ্ছে জোরে বলুন না সুবহান জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লাম দূরজানাকে বলছে দূরজানা তুমি যতই চেষ্টা করো এই ফল কিন্তু তুমি ধরতে পারবে না কারণ তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো আমি জারজিসকে পয়গম্বর বলে যদি স্বীকার করো তোমাকে আর হাতে করে খেতে হবে না আল্লাহ অটোমেটিক এই ফলকে তোমার গালের মধ্যে প্রবেশ করিয়ে দেবে জোরে বলেন এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লাম বলছে এত বড় জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লামকে দূরজানা বলছে এত বড় সাহস তোমার বলে জারজিসে এত বড় ক্ষমতা সে আমাকে আল্লাহর তৌহিদের দাওয়াত দিতে এসেছে ওকে ধরো একটা বড় জালাতর জালা আর ওই জালায় গরম পানি করো টকবক করে যেন পানিটা ফোটে আর ওই টকবক করে পানিটা ফুটবে যখন সাত দিন পরে এই জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লামকে ওই পানিতে ফেলে দেওয়া হবে আবার ওই সাত দিন ওই হাঁড়িটার ভিতরে জালাটার ভিতরে জাল দিয়ে জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লামকে ওই টকবকে আগুনের ভিতরে অর্থাৎ পানির ভিতরে যখন ফেলে দেবে ও এমনি সিদ্ধ হয়ে যাবে আর আল্লাহর তৌহিদের একত্ববাদের উনি যে কাজকর্মগুলো মানুষের কাছে কাছে যে দিনের দাওয়াত দিচ্ছে এই দিনের দাওয়াত দেওয়াটা চিরজনমের মতো স্বাদ মিটে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ এত বড় সাহস আল্লাহ সব দেখছে আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন বাবাজি আল্লাহ আমাদের অর্থ দিয়ে পরীক্ষা করছেন যে এ বান্দাটা অর্থটা ঠিকঠাকভাবে কাজে লাগাচ্ছে কিনা আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নিচ্ছেন তার পিতামাতাকে ঠিকঠাকভাবে ভালোবাসছে কিনা কারণ বিশ্বাস করুন দুনিয়াতে যারা আল্লাহ থেকে দূরে সরে যাবে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে নবী থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কবরে গিয়ে কিন্তু আপনি শান্তি পাবেন না তাই আসুন আমরা নিজেরা পরিবর্তন হই আল্লাহ আমাদের এই সকল বড় বড় নিদর্শনগুলো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লামকে দূরজানার সকল সৈন্য দলেরা তাকে ধর করে হাত পাত বেঁধে দিয়ে ওই উত্তপ্ত গরম পানির উপরে যখন ফেলে দিলেন ওদিকে দূরজানা চলে গেলেন কোথায় দূরজানা চলে গেছে শিকার করতে কিন্তু বিশ্বাস করুন সাত দিন পরে এসে যখন দেখছে ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন দূরজানা এসে যখন সাত দিন পরে ওই জালাটা খুলছেন দেখছে আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লাম আল্লাহ পাকে জিকিরে রত আছে জোরে বলুন এ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকে জিকির করছে জারজিস আলাইহি সালাতু ওয়া সাল্লাম যখন জিকির করছে দূরজানা সহ্য করতে পারলেন না ওর মাথা হ্যাট হয়ে যাচ্ছে লোকের কাছে বলতো আমি বড় আমি বড় আমি বড়
কিন্তু সব সময় আল্লাহ বলছে তুই বড় না, আমি তো আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ বড়। জোরে বলে, এ জোরে বলবেন না, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আবার ওই জারজি সালাইকি সালাতু ওয়াসাল্লাম কে দুরজনা তার প্রজাদেরকে হুকুম করলো যে এই জারজিসকে এরকম করলে হবে না, ওকে কতল করলো, জবাই করে দাও, ওকে জবাই করে কেটে কেটে পিস পিস করো, পিস পিস করে আমার যে বাঘবন্দি করা আছে, আমার যে চিড়িয়াখানায় বাঘবন্দি করা আছে, ওই বাঘের কাছে জারজিসের গোস্তগুলো ছুঁড়ে ফেলে দাও, যাও। তাহলে কি হবে, আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের ওই গোস্তগুলো বাঘেরা চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, যাও। তা প্রজারা কি করছে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাচ্ছে ভাই, আল্লাহর পয়গম্বরকে কতল করতে নিয়ে যাচ্ছে। ও যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর পয়গম্বরকে গিয়ে জবাই করে দাও। আমার আল্লাহ কিনা পারে দেখেন, জবাই করে দিল, জবাই করে দেওয়ার পরে ওই জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের গোস্তগুলো একেবারে যেমন ভাবে আমরা গোস্ত কুপাই ওইভাবে কুপিয়ে কুপিয়ে একদম গোস্তের তলা করে ওই বাঘের কাছে ছুঁড়ে ফেলে দিল। ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে যখন বাঘের মুখে দেওয়া হলো, এদিকে দুরজানা বলছে চলো আমরা একটু ঘুরে আসি, কিছুক্ষণ পরে এসে দেখব যে আল্লাহর পয়গম্বর জারজিস আর নেই। ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ পাক কিনা পারে যখন হযরতে জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের ওই গোস্তগুলো যখন বাঘেদেরকে দিয়ে দেওয়া হলো, বাঘেরা কিন্তু কেউ খাচ্ছে না, সকলে হযরত জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের ওই গোস্তটা নিজের ঘাড়ের উপরে তুলে নেওয়ার চেষ্টা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের গোস্তটা বাঘেরা নিজেদের ঘাড়ের উপরে নিয়েছে, গোস্ত ছুঁইছে না, তার আদব করছে, কারণ সে একজন আল্লাহর পয়গম্বর। আমার ভাইরা বিশ্বাস করুন, ওই সময় যখন দুরজানা এসেছে, দুরজানা এসে দেখতে পাচ্ছে যে বাগেরা নবী জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের ওই গোস্তটা ভক্ষণ করে না। সে জিজ্ঞাসা করছে, অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ বাগের জবান খুলে দিয়েছে। বাঘ তখন জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের পক্ষে দুরজানার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, এ কাফের পাপিষ্ট নালায়েক, না না না, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের গোস্তটা আমাদের জন্য খাওয়া হারাম। জোরে বলে, এ জোরে বলবেন না, আল্লাহ পাক কোন বললেন, সাথে সাথে হযরত জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামের গোস্তগুলো এক একটা এক একটা এক একটা জোড়া দিতে 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 হযরত জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ জিন্দা করে দিলেন। জোরে বলে, এ জোরে বলবেন না, ইতিহাস ঘেটলে দেখা যায় হযরত জারজিস আলাইহি সালাতু ওয়াসাল্লামকে আটবার কতল করেছে, আটবার শহীদ করেছে, কিন্তু আটবারই আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলেন, কিন্তু আমার রসূলুল্লাহর পাওয়ার নেই, আমার রসূলুল্লাহর পাওয়ার নেই, আমার রসূলুল্লাহর পাওয়ার এত দিয়েছে নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম, মরা মানুষকে জিন্দা করত, বিশ্ব নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, আল্লাহর রসূল যখন মসজিদে নববীতে বসে আছেন, এমন তো অবস্থায় ওই মসজিদে নববী শরীফে একজন ইহুদি মহিলা এসে বলছেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আমার ভাইরা, যাই হোক আমি গুনাহগার, বুঝতেই তো পাচ্ছেন আমার অবস্থা কি। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আপনারা রাগ করলেন নাকি সবাই, এই রাগ করলেন নাকি, তাকবীর দা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। ভাইজান এসেছেন, আলোচনা রাখবেন, এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ভাই।